দেখেন এই বাইকটাতে আপনি কি পাবেন না এখানে আপনি পাঁচটা গিয়ার পাবেন দেখেন অন্যান্য থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আসি হিরো মোটর কর্পোরেশন এটা হচ্ছে তেজগা তেজগা ফ্লাইওভার থেকে নেমে মগবাজারের দিকে যাইতে হাতের বাঁদিকে যে শোরুমটা পরে ফ্ল্যাগশিপ এখানে মোটামুটি হিরো সবগুলো বাইকের মডেল পেয়ে যাবেন আমি আজকে যে বাইকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বেশি ভাইরাল এবং পপুলার একটা বাইক বাইকেরা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান আর এই বাইকটা তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন কোবাল ব্লু পায়ার স্টর্ম রেড অ্যান্ড লাস্ট ওয়ান স্টেলিয়ন ব্ল্যাক তো এই তিনটা কালারই কিন্তু লুক্স লাইকস ভেরি অ্যাগ্রেসিভ একটা একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে আপনি কি কি এক্সপেক্ট করেন দেখেন এই বাইকটাতে আপনি কি পাবেন না এখানে আপনি পাঁচটা গিয়ার পাবেন দেখেন অন্যান্য একশো পঁচিশ সিসি বাইকে কিন্তু পাঁচটা গিয়ার নাই চারটা গিয়ার এখানে আপনি টেন পয়েন্ট ফাইভ এম এম অ্যাট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম মানে হচ্ছে খুবই ভালো হাইওয়েতে কিন্তু এই টর্কটা অনেক বেশি কার্যকর কারণ আপনি যখন একটা বাস বা কোনো গাড়িকে পাস করবেন তখন কিন্তু এই টর্কটা অনেক বেশি প্রয়োজন এই বাইকের সবচাইতে বেশি এবং মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে বাইকের ফ্রন্ট এভিএস মানে ডিস্স তো আসেই সাথে এ টাও দিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ওয়ান সিসি বাইকের মধ্যে এভিএস থাকার কিন্তু অনেক বড় একটা ব্যাপার বাইকের ফুয়েল ট্যাঙ্কিং ক্যাপাসিটি হচ্ছে টেন লিটারস আর এই বাইকটা এক লিটার তেলে সিক্সটি সিক্স কিলোমিটার যাবে কোম্পানি ক্লেম করতেছে কম বেশি হতে পারে মানে আপনি যদি এক লিটার তেল ভরেন আপনি মোটামুটি ঢাকা থেকে মানিকগঞ্জ অথবা আরিসাঘাট চলে যেতে পারবেন একদম নিশ্চিন্তে বাইকের ওয়েট হচ্ছে একশো ছত্রিশ কেজি আর বাইকের সিট হাইট হচ্ছে ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান এম এম মানে হচ্ছে মোটামুটি আপনি যদি হাইট ফাইভ 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 সিক্স ফাইভ সেভেন হয়ে থাকেন কোনো অসুবিধা নেই এই বাইকটা আপনি খুবই অনায়াসে রাইড করতে পারবেন আর এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশ আশি এম এম মানে এটাও খুব ভালো আমাদের স্পিড এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ পেছনের টায়ারটা আছে একশো বিশ আশি সতেরো আর এই টায়ারটা খুবই ভালো এই টায়ারগুলো কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য খুব ভালো গ্রিপ গুলো আচ্ছা একটা খুব মানে খারাপ কাজ এটা হচ্ছে পেছনে কিন্তু ড্রাম ব্রেক এই ব্রেকিং সিস্টেমটা খুবই বাজে করছে কারণ এখানে অবশ্যই ডুয়েল ডিস্ক দিতে পারত এটা কিন্তু কম্প্রোমাইজ করার মতো না কারণ বাইকের সামনে হচ্ছে এভিএস পেছনে অ্যাটলিস্ট ডিস্ক দেওয়া উচিত ছিল যাই হোক আর বাইকের যে এক্সজিও সেটাও খুব ভালো সাউন্ডও খুব সুন্দর আর এই জিনিসটা বাইকের ব্যাক প্যানেলটা এত অসাধারণ করছে সম্পূর্ণ লোহার কিন্তু প্লাস্টিক না মানে আমাদের দেশের অটোরিকশাগুলো যেমন ব্যাপকভাবে রিক্সা চালায় তো তাদের থেকে বাঁচার জন্য কিন্তু এটা খুব ভালো হয়েছে আর এটাও দেখেন ব্যাকসাইডের যে রেয়ার গার্ডটা এটাও কিন্তু লোহার মানে এগুলো কিন্তু আফটার মার্কেট কিনতে হয় বাট এটা দেখেন মানে সাথেই দিয়ে দিচ্ছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল সো সব মিলিয়ে আমার কাছে বাইকটা অসাধারণ লাগছে যারা এই বাইকটা চুজ করেছেন কেনার জন্য তাদের জন্য খুবই ভালো একটা বাইক হবে লুকিং এর দিক থেকে বাইকের স্পিড সবকিছুর দিক থেকে পারফেক্ট হবে এই বাইকটা কিন্তু পাঁচ হাজার প্রি বুক পড়ে গেছে অলরেডি মানে কয়েকদিন পর আমাদের দেশের রাস্তায় এই বাইকটা মানে অহরহ দেখা যাবে যারা প্রি বুক দিয়েছেন সবাইকে আগে থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ ভিডিও দেখার জন্য